আপনারা দেখছেন দ্য রেগুলার নিউজ। সব ধরনের নিউজ আপডেটস পেতে চোখ রাখুন শুধুমাত্র দ্য রেগুলার নিউজ এর পর্দায়। মাধ্যমিকের শেষ দিনে পরিদর্শনে কাঁচাপাড়ার পৌরপ্রধান। আজ শেষ হচ্ছে মাধ্যমিক পরীক্ষা 2023। সে উপলক্ষে বীজপুর বিধানসভার অন্তর্গত হালিশহর রবীন্দ্র বিদ্যামন্দির ও ক্রেক পার্কের অভিভাবক অভিভাবিকাদের জন্য নির্দিষ্ট ক্যাম্প পরিদর্শন করলেন কাঁচাপাড়ার পৌরপ্রধান কমল অধিকারী। সঙ্গে ছিলেন হালিশহর পৌরসভা সিআইসি হিমানীশ ভট্টাচার্য, 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শর্মিষ্ঠা সরকার মুখোপাধ্যায়, 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দীপঙ্কর চক্রবর্তী, 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব সাহা, সিআইসি জিয়াউল হক সহ অন্যান্যরা। এদিন প্রতিটি স্কুলে বিধায়ক উদ্যোগে গার্জিয়ান ও ছাত্রছাত্রীদের মিষ্টিমুখ করানো হয়। দেখে নেব সেই চিত্র। আজকে গার্জিয়ানদের সঙ্গে, হালিশহর রবীন্দ্র স্কুলের গার্জিয়ানদের সঙ্গে দেখা করতে এসেছেন ছাত্রছাত্রী অভিভাবকদের সঙ্গে, এবং তাদের মিষ্টিমুখ কারণ হচ্ছে কী বলবেন? দেখুন, 10টা বীজপুরে টোটাল 10টা স্কুলে আপনার এই মাধ্যমিক এক্সামসগুলো হচ্ছে এবং আজকে লাস্ট দিন। এবং স্বাভাবিক ব্যাপার, লাস্ট দিনে সবাই, মানে আমরাও স্কুল লাইফ কাটিয়ে এসেছি, লাস্ট দিন সত্যিই খুব আনন্দ হয়। তো সেই জায়গায় বিধায়কের ব্যবস্থাপনায় আজকে মিষ্টি দেওয়া হচ্ছে গার্জিয়ানদের এবং স্টুডেন্টরা যারা এক্সাম দিতে এসেছে। তো লাস্টের দিন যেন তারা মিষ্টিমুখে যেতে পারে এবং ঈশ্বরের কাছে এই প্রার্থনা করবো সকলে ভালো রেজাল্ট করুক, এবং গার্জিয়ানরা যেন মিষ্টিমুখে তাদেরকে যেন আশীর্বাদ করতে পারে যখন ওনাদের রেজাল্ট বেরোবে। প্রতিটা স্কুলেই কি আপনারা? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেকটা স্কুলে, 10টা স্কুলে যেখানে মাধ্যমিক এক্সাম হচ্ছে সেখানটাই প্রত্যেক স্টুডেন্ট এবং গার্জিয়ানদেরকে বিধায়কের ব্যবস্থাপনায় মিষ্টি দেওয়া হচ্ছে। সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে, সে বিষয়ে যারা উচ্চ মাধ্যমিক এক্সাম দিচ্ছে তাদেরকে, মানে যারা এক্সাম দেবে সকলকেই অভিনন্দন জানাবো, এবং একটাই কথা বলবো, ভালো মতন ওদেরকে আরও বেশি করে পড়তে হবে, ভালো মতন রেজাল্ট করতে হবে, কেন এরপরে ওদের কলেজ, এবং ভালো কলেজে যেতে গেলে পরে তো ভালো মার্কস পেতে হবে। সেই জায়গায় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো যেন সকলকে আশীর্বাদ করুক, ভালো রেজাল্ট করুক, এবং ভালো কলেজে গিয়ে প্রশিক্ষণ হয়ে মা বাবার নাম এবং সোসাইটির নাম আরও উজ্জ্বল করুক। আমার ওয়ার্ডের কাউন্সিলর সমাপ্তায় গার্জেনদের সঙ্গে সাক্ষাৎ করলেন, কী বলবেন? আজকে বাচ্চাদের শেষ দিন মাধ্যমিকের, গার্জিয়ানদেরকে শুভেচ্ছা জানাবো, তাদের বাচ্চাদের যেন ফিউচারে আরও উন্নতি হয় এবং মাধ্যমিকের রেজাল্টটা তাদের যেন খুব ভালো হয়, এই অভিনন্দনই তাদেরকে করব। আজকে বিধায়কের উদ্যোগে এবং কাছেপাড়া চেয়ারম্যান কমল দাস নিজে দাঁড়িয়ে আপনারা মিষ্টি বিতরণ করলেন গার্জিয়ানদের হাতে, ছাত্রছাত্রীদেরকেও দেবেন, কী বার্তা দেবেন? তাদেরকে আমরা তার ফিউচারের জন্য আগাম শুভেচ্ছা বার্তা দেবো, যাতে নেক্সট জীবনে যাদের, তাদের যে যুদ্ধটা আসছে সেটাকে তারা ফাইট ব্যাক করতে পারে। এবং প্রতিদিনই তো পরিষেবা দেওয়া হচ্ছে, প্রতিদিনই এখান থেকে চা এবং জলের পরিষেবাটা দেওয়া হচ্ছে, সব গার্জিয়ানদেরই দেওয়া হচ্ছে, আজকেও রয়েছে, এবং আমাদের বিধায়কের প্রচেষ্টায় আজকে সামান্য মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে। শেষ দিন পৌরসভার পৌরপ্রধান থেকে শুরু করে এবং কাউন্সিলররা প্রত্যেকেই উপস্থিত এখানে সিট পড়া অভিভাবকদের এবং ছাত্রছাত্রীদের জন্য আজকে শেষ দিন মিষ্টিমুখ করেছেন। দেখুন, প্রথমেই বলি, মাধ্যমিক পরীক্ষা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জীবনের প্রথম বড় পরীক্ষা এবং আমি তাদের সাফল্য কামনা করি, তারা খুব সুন্দর রেজাল্ট করুক। এবং এই যে এতদিন ধরে পরীক্ষা চলো, আজকে ওনাদের শেষ দিন, এবং শেষ দিন পরীক্ষা শেষে আপনারা সবাই জানেন, বা আমাদেরও যখন পরীক্ষা শেষ হতো খুব আনন্দ হতো, আজকে ওদের খুব আনন্দের দিন, এবং সেই কারণে মাননীয় বিধায়কের নির্দেশে যারা অভিভাবক এবং অভিভাবিকারা রয়েছেন তাদের সবাইকে একটু মিষ্টিমুখ করানো হবে। আজ 27 তারিখ থেকে আজকে 3 তারিখ, লং টাইমে আপনারা পরিষেবা দিলেন, গার্জেনদের তরফ থেকে কী পেলেন? এবং গার্জিয়ানরা খুব খুশি, এবং তারা মাননীয় চেয়ারম্যান কমল অধিকারী সামনেই বলেন খুব ভালো ব্যবস্থা হয়েছে এবং এত সুন্দর আরামে রয়েছেন ওনারা নিজেরাই বললেন। তো আমরা আমাদের তরফ থেকে যতটুকু করার ততটুকু নিশ্চয়ই করব। খুব, মানে কী বলবো, নিজের মতো করে যত্ন করেছে, সবাইকে জল টল দেয়া টেয়া সব কিছুই করেছে। কেমন মনে হলো? খুব ভালোই মনে হলো। না না, কোনো রকম অসুবিধা হয়নি। কী বলবো, ভালো লাগছে, রিসেন্ট ওনারা যে আমাদের খেয়াল নিচ্ছেন এটা আমাদের ভালো লাগছে। আপনার নাম? কাকুলি ঘোষ। হালিশহর খাসভাটি। হালিশহর থেকে আকাশ ভট্টাচার্য, সোনালী ব্যানার্জি, রিপোর্ট, দি রেগুলার নিউজ।
পুজো বা বিয়ে বাড়ি যে কোনো অনুষ্ঠানে কেনাকাটার একটাই নাম, কাঁচাপাড়া থানার মোড়ের মিমিস কালেকশন। ছোট বড় সকলের পছন্দের কুর্তি থেকে শাড়ি আর সঙ্গে থাকছে হ্যান্ডমেড এবং ফ্যাশনেবল জুয়েলারি। আর দেরি নয় বন্ধুরা, এক্ষুনি চলে এসো মিমিস কালেকশনে। আমাদের ফোন নম্বর 9051463377, আবারও বলে দিই 9051463377। চট করে চলে এসো বন্ধুরা।